বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডে স্বাধীন তদন্ত করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে কথা জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। আর অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র বাস্তবায়নে কিছুটা দেরি হলেও তা কঠিন নয়। আর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে সহায়তা করবে সরকার। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে দায়ীদের চিহ্নিত করতে জাতিসংঘের তদন্তকে আগেই স্বাগত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে সংস্থার মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কথাও বলেছেন প্রধান উপদেষ্টার সাথে। বৃহস্পতিবার বিষয়টি আলোচনা হয় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকে। সাংবাদিকদের গোয়েন লুইস জানান, আগামী সপ্তাহে একটি কারিগরি দল আসবে ঢাকায়, পুরো তদন্তের অর্থায়ন করবে জাতিসংঘ। We have some technical colleagues who are arriving in country next week and they will do the initial fact finding, but the mandate, the details, how the team will work with the government all still need to be agreed and ironed out, so that's what we discussed, that there would be further dialogue and collaboration along those lines. There will be an independent investigation, that's what was agreed yesterday evening. এদিন পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত, দুজনেই অভিনন্দন জানান নতুন সরকারকে। Nobody in the chain of command in the Ministry of Science and Technology. Of course, there will be a little bit delays, but it will not be critical. We have discussed the basic stance, and we would do whatever we could do in response to the priorities of this the current government. পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে সহায়তা করবে সরকার, এগিয়ে যাবে ঢাকা মস্কো সম্পর্ক। স্বাধীন যতই হোক না কেন, তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আর্বিট্রারিলি বা সামাজিক ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাবো না কারোর সাথে, পারবো না। কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটা ম্যাক্সিমাম আমরা করতে চাই। কী প্রক্রিয়ায় তদন্ত হবে বা এর কর্মপরিধি কী হবে তা নিয়ে জাতিসংঘের সাথে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।